আজ আমরা জেড এন্টারটেনমেন্টের পক্ষ থেকে উপস্থিত হয়েছি কলিকাতার ভাইব্রেশন রেকর্ডিং স্টুডিওতে। এখানে উপস্থিত আছেন দুই বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী শুভমিতা ব্যানার্জি এবং বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রঞ্জন চৌধুরী। আজ তারা এখানে ডুয়েট একটি গানের রেকর্ডিং করলেন। আপনারা আজকে দেখতে পাবেন তাদের একটি সাক্ষাৎকার দুজনের, যেটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। প্রথমেই আমি জানতে চাবো রঞ্জন চৌধুরীর কাছে, আপনি সবসময় গানের ব্যাপারে খুবই আন্তরিক এবং আপনি সবসময় চান ভালো গান শ্রোতাদের উপহার দিতে। গত বছর কুরবানের ঈদে রঞ্জন চৌধুরী ও শুভমিতা একটি ডুয়েট গান গেয়েছেন, যে গানটি ব্যাপক জনপ্রিয়তা এবং দর্শকবৃন্দিত হয়। রঞ্জন চৌধুরীর কাছে জানতে চাব, আপনি গত বছর সফলতা দেখেছেন গানটি নিয়ে, এবার শুভমিতাকে নিয়ে আরেকটি ডুয়েট গান করলেন, এই সম্বন্ধে আপনি কিছু বলবেন? শুভমিতাদের আসলে আমি খুবই ভক্ত এবং ওনার গানগুলো আমি সবসময় শুনি, এবং আমার কাছে উনি একজন মানে অসাধারণ একজন সঙ্গীত শিল্পী বলে আমি মনে করি। তো গত বছর যখন হঠাৎই আমার মাথায় এলো যে একটি গান যখন আমি সুর করলাম, তখন আমার কেন জানি মনে হচ্ছিল যে একমাত্র শুভমিতাদের গলায় আমার এটা চাই, মানে এটা আমার লাগবে। তো এই প্রয়োজন থেকে আমি শুভমিতাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করলাম, আমার আগে থেকে কখনো পরিচয় ছিল না। তো সেই এ থেকে শুভমিতাদের মেইলে আমি একটি মেসেজ পাঠাই, তো সেখান থেকে শুভমিতাটা অ্যাকসেপ্ট করার পরে এরপর আমি ওনার সাথে হোয়াটসঅ্যাপের নাম্বারে কথা বলি। কথা বলার পরে দিদিকে গানটি পাঠাই, পাঠানোর পরে যদি গানটি খুব পছন্দ করেন, এরপর গানটি আসলে আমরা চট্টগ্রামেই আমাদের কেএস ডিজিটাল মিউজিক স্টুডিওতে আমরা এটা রেকর্ডিং করি। এবং এই গানটি আমার কম্পোজিশন করতে আমার প্রায় 42 ঘন্টা লেগেছিল। তো এটাই মানে অনেক দিন ধরে আমরা চেষ্টা করি, আসলে আমি মানে চেষ্টার কোনো ত্রুটি রাখি না আমি। আর যখনই আমি এটা শেষ করলাম তখন কম্পোজিশনটা আমি দিদিকে পাঠালাম। তো পাঠানোর পর দিদি বললেন যে খুব ভালো হয়েছে। তো তখন করোনার কারণে আসলে আমরা একসাথে এক জায়গায় গাইতে পারিনি। তো দিদি এখানে কলকাতায় ভয়েস দিয়েছিলেন, আমি ওখানে ভয়েস দিয়েছিলাম, পরে এটা আমরা ওখানে মিক্স মাস্টারটা আমরা ওখানে করি। এখন করোনার প্রকোপ একটু কমাতে আমরা একসাথে এখন আমি এসেছি কলকাতায়। এবং পরের গানটি, এখনের যে গানটি, সেই গানটি নিয়ে আমি কিছু বলবো। এই গানটি মোহাম্মদ ওবায়দুল্লাহর লেখা, গত গানটি লিখেছিলেন বলো তো তুমি, এটি খুবই জনপ্রিয় হয়েছিল এবং গানটি লিখেছিলেন পঙ্কজ দেববাবু। আর এই গানটি লিখেছেন মোহাম্মদ ওবায়দুল্লাহ, সুরটা আমি করেছি, খুবই মেলোডিয়াস একটি সুর। আর এটাও আসলে দিদি ছাড়া গাওয়া হতো না, তো আমার খুবই পছন্দের যেহেতু শিল্পী আমি এবং শ্রদ্ধা আমার 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 ওনার ওনার কাছে আমার মানে ওনার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা, এবং দিদি খুবই আন্তরিক একজন, যার কারণে আমরা গানটি আসলে এখানে এসে করতে পেরেছি। আর একটা সেটা যার সাথে গাইছি, যেমন আপনি আমার সঙ্গে গিয়েছেন, রঞ্জনবাবু গিয়েছেন, যার সাথে গাইছি তিনিও যদি একজন ভালো শিল্পী হন তাহলে গাইতে খুব ভালো লাগে। যেমন আমি যখন গাইছি তখন ওনার ওনার পোর্শনটা গাওয়া হয়ে গেছে, ওনারটা শুনে শুনে আমি নিজেকে আরো ইন্সপায়ার করতে পারছি, উনি কিরকম করেছেন তার থেকে কি করে আমরা করবো। সুতরাং কো সিঙ্গার যদি ভালো হয় তাহলে গান গাইতে খুব সুবিধা হয়, খুব অনুপ্রেরণা পাওয়া যায়, ইন্সপিরেশন। নমস্কার, আমি সন্দীপ চ্যাটার্জি, সন্তুর বাদক বলছি। রঞ্জন চৌধুরী মহাশয়ের গান কিন্তু উনি যেভাবে সুর করেছেন তাতে প্রতিটা গানের সঙ্গে একটা মানসিক আদান প্রদানের ব্যাপার থাকে, যেখানে মিউজিশিয়ান, গায়ক, শ্রোতা এই তিনজনই আবদ্ধ হয়। আমার মনে হয় রঞ্জনবাবুর এই গানগুলি শুনলে 100% লোকেরা সেইভাবে কানেক্ট করতে পারবে। স্টুডিও ভাইব্রেশনে রঞ্জন চৌধুরী কয়েকটা গানে বাজালাম, খুব ভালো লাগলো, খুব ভালো মিউজিক ডিরেকশান, খুব ভালো সুর,
যেমন স্থায়ী তেমন অন্তরা তেমন সঞ্চারী বাজিয়ে খুব আনন্দ পেলাম। খুব নমস্কার, আমি বুবাই নন্দী, আমি একজন বাঁশিবাদক। আজকে রঞ্জন চৌধুরী দাদার কয়েকটি সং আমি ওনার কাজে বাজাতে এসেছি এবং খুব সুন্দর কম্পোজিশন, আমার খুব ভালো লাগলো, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার অনেক মানে আমি ছোট হয়েও বলছি অনেক শুভকামনা রইল এই প্রজেক্টটার প্রতি, মানে অসাধারণ লাগলো, আমি যে কি ভালো এই সময় এতটুকু সময় এনজয় করলাম। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে, আপনারা সবাই এই গান এই গানগুলোর সাথে থাকবেন। মানে দিদি আপনার এই ডুয়েট অ্যালবাম একটা গান বের হয়েছে রঞ্জন চৌধুরীর সাথে, বলো তো তুমি যে গানটির কয়েক লক্ষ ভিউ এই গানটি নিয়ে যদি কিছু বলেন। ওই তো উনি বললেন যেটা, তখন কোভিড এর কারণে আমরা দুজনে দু জায়গা থেকে ডাব করেছি, কিন্তু ওই গানটা খুব সুন্দর একটা মিষ্টি প্রেমের গান, সুতরাং এত নেগেটিভিটির মধ্যে এরকম একটা পজিটিভ গান নিশ্চয়ই ওই জন্যই মানুষের এত ভালো লেগেছে। তখন তো আরো অবস্থা খারাপ ছিল, এখনো কিন্তু মানুষের অনেক রেসপন্স হচ্ছে। হ্যাঁ, ভালো গান সবসময় শ্রোতারা ভালো গানের সঙ্গে থেকেছেন, থাকেন, আবারও থাকবেন। নমস্কার, আমি সন্দীপন গাঙ্গুলি। আজ ভাইব্রেশন স্টুডিওতে শ্রী রঞ্জন চৌধুরীর সুরে কিছু গান, মৌলিক গান রেকর্ডিং হলো। খুবই ভালো গানগুলো উনি গেয়েছেন, ওনার সঙ্গে শুভমিতা ব্যানার্জি আমাদের এখানকার প্রতিভাবান শিল্পী। আপনাদের সকলে ভালো লাগবে, ওনার সঙ্গে থাকুন, ওনার গান শুনুন, ওনাকে আশীর্বাদ করবেন, ভালো থাকবেন। নমস্কার, আমি সুদীপ্ত সাহা। গানটির কথা হচ্ছে আকাশতলে। গানটি গেয়েছেন রঞ্জন চৌধুরী এবং আমাদের এপার বাংলার বিখ্যাত সিঙ্গার শুভমিতা ব্যানার্জি। তো দুজনেই অসাধারণ সিঙ্গার এবং কম্পোজিশন রঞ্জন চৌধুরী যেরকম করেছেন, এত মেলোডিয়াস কম্পোজিশন আমি অনেকদিন পরে শুনলাম। আর গানটা আমাদের সবারই খুব ভালো লেগেছে, এইটুকুনি আমি বলতে পারি। মানে আমরা মিউজিশিয়ানদের জায়গা থেকে বলছি, আমরা রঞ্জনবাবুর গান কম্পোজিশন করা, লেখা এবং শুভমিতা দিয়ে গাওয়া, রঞ্জনবাবুর গাওয়া, যেটা হয় যে গান হয়তো অনেক সময় খুব সুন্দর হয় কিন্তু গান গাওয়ার যে ভঙ্গিমাটা যেটা মানুষকে আকৃষ্ট করে সেই জায়গাটা অনেক সময় কমজোরি হয়। আমরা সেই জায়গাটাতে অনেক দৃঢ় বিশ্বাস যে এটা আপনাদের পছন্দ হবে, কারণ রঞ্জনবাবুর গাওয়া, শুভমিতা দিয়ে গাওয়া এবং মিউজিকের থিঙ্কিং এবং মিউজিকের সব কিছু মিলিয়ে জিনিসটা খুবই কি বল রোম্যান্টিক এবং মায়াময়। আপনি তো নতুন একটি গান করেছেন রঞ্জন চৌধুরীর সাথে দুজনে মিলে, এটা নিয়ে আপনি কি আশাবাদী? এই যে বললাম যে এই গানটা আরো নিশ্চয়ই এখনো মানুষ যেমন বলো তো তুমিও শুনছেন, সেমনি তেমনি করে এই গানটিও মানুষ ভালোবেসে নিশ্চয়ই শুনবেন এবং ভালো লাগার এবং ভালোবাসার মতনই একটি গান তৈরি হয়েছে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে সময় দেওয়ার জন্য জেট এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে। জেট এন্টারটেইনমেন্টের সমস্ত কলাকুশলী এবং সমস্ত শ্রোতা দর্শকদের আমার অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আপনারা ভালো গানের সঙ্গে থাকুন, ভালোবাসুন, ভালো গান শুনুন। জেড এন্টারটেইনমেন্টের সকল কলাকুশলীদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, তাদের পথ চলা এক সুন্দর মসৃণ হোক। আর আমি চাইবো যে আপনারা ভালো বাংলা গান শুনুন, ভালো ভালো গানকে ভালোবাসুন এবং ভালো শিল্পীদের প্রতি আপনাদের যে আকর্ষণ সেটা অবশ্যই বজায় থাকুন।